না, চৌত্রিশে পাঁচ তার চেয়ে কম, যদি চৌত্রিশে পাঁচ থেকে থাকে, আর যদি তিরিশে পাঁচ তার একটু কমে যাবে। আর আজকে পরীক্ষার্থী বা চাকুরি প্রার্থী তারা আক্রান্ত হয়েছে লালবাজার। 11-র আগের দিন 10 তারিখ চাকুরি প্রার্থীরা আপার প্রাইমারি আজকে সেলেস্টে আক্রান্ত হয়েছে। 12 তারিখ কি হয়েছে? আপার প্রাইমারি আজকে হয়েছে এসএলএসটি। 10 তারিখের আমার কারা হয়েছে, এএনএম আক্রান্ত হয়েছে, প্যারাটিচার আক্রান্ত হয়েছে, ভিআরপি আক্রান্ত হয়েছে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কম্যান তারা আক্রান্ত হয়েছে। একটা মনোভাব এরকম হয়েছে যে বিকাশ ভবনের আশপাশে কেউ অ্যালাউড না। রাইটার্স বিল্ডিং থেকে তো সরকার পালিয়েছে, রাজধানীটা তো সরিয়ে নিয়ে চলে গেছে, ওখানে তো না বটে। নবান্নর আশপাশে কেউ যেতে পারবে না। এমএলএ ইব্রাহিম গেছে, অত অ্যারেস্ট, আমি একদিনই গেছিলাম গত 5 বছরে, অ্যারেস্ট। বিধায়করা পর্যন্ত যেতে পারবে না, কারুর কারুর জমিদারি থাকবে। গণতন্ত্র দেখতে পাচ্ছে না? না, গণতন্ত্র তো নেই। এবং 9 তারিখ আর 11 তারিখের মধ্যে মজাটা আপনি, মজা মানে মজা কথা বলতেও খারাপ লাগে আজকাল। সিমিলারিটিটা হচ্ছে এই যে 9 তারিখে মহিলারা আনপ্রোভোকড আক্রান্ত হলো, 11 তারিখেও তাই, এবং দুটো দিনই কার্যত চারপাশ ঘিরে ফেললো, আটকে দেওয়া হলো। গতকালকেও তাই, গলির মুখগুলো পর্যন্ত আটকে দেওয়া হলো। আমায় ছাত্র যুবরা বলেছে, দাদা স্ট্যাম্পেড হয়ে যায়নি এটা অনেক, আমাও আশপাশের মানুষ দোকানদার লোকজন তারা যেভাবে আমাদের সাপোর্ট দিয়েছে অভাবনীয়। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে প্রায় পরীক্ষা দিয়ে পাস করেছে তারা চাকরি পাবে না, পাস করার পরেও তারা আপত্তি করতে পারবে না। আর ওরা তো বুঝতে পারছে যারা নবান্নে বসে আছে তারা ওই ওদের সঙ্গে একই রকম পরীক্ষা দিলে স্কুল সার্ভিস পাশই করতো না, তারা নবান্নে বসে রাজ্য চালাচ্ছে, মানবে কেন বলুন তো? ফলে সবগুলোই আমি যদি